মই একদম প্রকৃত জাতীয়তাবাদী হিসাবে মই আঞ্চলিকতাবাদক বিশ্বাস করো। মোৰ তেজৰ কণিকায় কণিকায় আঞ্চলিকতাবাদ বিয়পি আছে। গতিকে অসম গণ পৰিষদ আঞ্চলিকতাবাদ দল হিসাবে মই তেওঁলোকক সমর্থন করো আর তেওঁলোকৰ শুভাকাঙ্ক্ষী হিসাবে তেওঁলোকক মানে সহযোগিতা কৰিবলৈ মই প্রস্তুত আছো আর এই ভবিষ্যতলৈও মই তেওঁলোকক সহযোগ কৰি যাম বুলি প্রতিশ্রুতি দিছো। মোৰ বক্তব্যটো মই ৰাখিছো। কিন্তু বর্তমান অবস্থাত মই কোনো রাজনৈতিক দলত অংশগ্রহণ নকৰো, যোগদান নকৰো আর এইটো অদূর ভবিষ্যতলৈও মই অরাজনৈতিক হিসাবে থাকি মানে তাক বর্তাই রখার মানে মই চিন্তা কৰিছো। বর্তমান অবস্থা যেহেতু আমার আলফা চুক্তি আছে, এই চুক্তি কার্যকরী নোহালেকে মই কোনো রাজনৈতিক দলত মানে অন্তর্ভুক্ত নোহার সদস্য পদ নোলার একটা সিদ্ধান্ত মই অটল আছো। আর যেতালেক আমার চুক্তি কার্যকরী নহয় তেতিয়ালৈকে মই রাজনীতির পর সক্রিয় রাজনীতির পর আঁতরত থাকিম বলে মই চিন্তা কৰিছো। খিলঞ্জীয়া ৰাইজৰ মানে আঞ্চলিকতাবাদৰ প্ৰতি যিটো মানে সমৰ্থন সেইটো সক্ৰিয়ভাৱে আছে। কিন্তু কথাটো হ'ল কি, তেওঁলোকে বিভাজনৰ কাৰণেই যে কোন দলক সমৰ্থন কৰিব এতিয়া মানে মানে দুমুজাৰ মাজত আছে ৰাইজ। গতিকে মই সেইটো কাৰণে আহ্বান জনাইছো, বিশেষকৈ অসম জাতীয় পৰিষদ বা রাইজর দলের নেতৃত্বর প্রতি, তেওঁলোকে যাতে অসম গণ পরিষদের নেতৃত্বর সহিতে আলাপ আলোচনা করে পেলায় তেওঁলোকে এটা এখন মঞ্চত থিয় হয়ে এটা রাজনৈতিক দলকর মানে চিন্তা করে অসমৰ খিলঞ্জীয়া জাতি জনগোষ্ঠীর যে অস্তিত্ব লৈ পেলায় আমি চিন্তিত হয়ে আছো, তা সুরক্ষিত করা আগবাড়ি আহিব বলে মই বিশ্বাস করো। কোনো রাষ্ট্রীয়তাবাদীর লগত মানে তেওঁলোকে ঐক্যবদ্ধ নহয়, তেওঁলোকে প্রথমে নিজেই নিজের উপর মানে মানে উপর ভরির উপর থিয় দি একটা শক্তি হিসাবে থিয় হওয়ার প্রতি থিয় হবর কারণে তেওঁলোকৰ প্রতি আহ্বান জানাই। চক, আলফা সমস্যাটো ইমান দীঘলীয়া সমস্যা, গতিকে ইমান সোনকালে সমস্যাটো সমাধান নহব, এটো এটা স্বাভাবিক থাকিবই। গতিকে ভারত সরকারে বিশেষকৈ এই ক্ষেত্রত উদ্যোগ গ্রহণ করব লাগিব। আর আজি ধরক আমার লগত চুক্তি হওয়ার প্রায় এবছর হওয়া উপক্রম হয়েছে, গতিকে সকলবিলাক দফা এতিয়াও কার্যকরী হওয়া নাই। যেতিয়া আমার লগত হওয়া চুক্তিখিনিয়েই আমি কি পালো কি নেপালো এইখিনিয়েই যদি কার্যকরী নহয় তেতিয়াহলে বাকি সকলে কি বিশ্বাসত আগবাড়ি আহিব, এই কথাটো এটা চিন্তা করব লাগিব। অন্তত আমার লগত যেখিনি চুক্তি হল এইখিনিকে কার্যকরী করক, তারপরে সরকারের প্রতি আহ্বান জানাইছো। আর আমার লগত চুক্তিখিনি হওয়া চুক্তিখিনি যদি কার্যকরী হয় তারপরে বাকি সকলে যখন বর্তমান আলফা স্বাধীনে হোকেও নিশ্চয় চিন্তা করব, নিশ্চয় আঁতরত বহি পেলায় পর্যালোচনা করে আছে যে আমার লগত হওয়া চুক্তিয়ে কার্যকরী হওয়া নাই, তেওঁলোকৰ চুক্তি হলে কি অবস্থা হব। গতিকে ভারত সরকারে আমার লগত যে চুক্তি হল তাক কার্যকরী করব কারণে তৎকালে যাতে ব্যবস্থা লয় তার আমি অসম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী প্রতি আহ্বান জানাইছো। আপনার ভাতৃ শেহতীয়া কিনা আহ্বান হবেন না? সকলবিলাক আছেই, তেওঁৰ কিন্তু জাতীয়তাবাদী মানসিকতাটো অটুট আছে আর তেওঁ আহিব নাহিব এইটো সম্পূর্ণ ভারত সরকারের উপর নির্ভর করে, ভারত সরকারে যাতে ব্যবস্থা গ্রহণ করে তারপরে ভারত সরকারের প্রতি আহ্বান থাকিব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।